unterwegs. সকলকে আরলিটার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। চলে এসেছি চন্দননগরের নতুন ব্লক পালপাড়ার জগদ্ধাত্রী পূজা। এটা হলো পালপাড়ার জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলের সম্মুখ ভাগ। জিটি রোড ধরে সোজা এগিয়ে এলে চুচুড়ার দিকে পড়বে পালপাড়া ক্লাব, অথবা স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটারের দূরত্বে রয়েছে এই পালপাড়া ক্লাবটি। পালপাড়া ক্লাবের এবছরের থিম হল অতিথি দেবো ভব। অভ্যাস এবং অতিথিদের সেবা, এটাই হলো এই পূজা মণ্ডপের মেন থিম। এগুলো বিভিন্ন ধরনের সব কাঠ, বিভিন্ন ধরনের কাগজ দিয়ে সাজানো হয়েছে। বেনারসের একটা ছাপ রয়েছে এই পূজা মণ্ডপে। পূজা মণ্ডপের সামনের অংশ সর্বধর্ম এক, সব মিলেমিশে পূজা মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মণ্ডপের ওপরে রয়েছে বিভিন্ন ধরনের বাণী। এই হলো পূজা মণ্ডপের ওপরের অংশ। চন্দননগর মানেই শিল্পীর কারুকার্য, চন্দননগর মানেই আলোর ছটা। আর এই আলোক ছটা নিয়ে, সম্পূর্ণ নতুনত্ব নিয়ে চন্দননগর মেতে ওঠে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। মায়ের মূর্তি, এত বড় মূর্তিতে এত নিখুঁত কাজ, এটা বোধহয় চন্দননগর ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা মেলা ভার। কত বড় মূর্তি খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওটির জন্য একটা সাবস্ক্রাইব আমি আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করব, যাতে ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি।